বিশ্ব আশিকে রাসুল সম্মেলন এটা আশিকে রাসুলের একটি মিলন মেলা। গত বছর থেকে আমি আমার মোর্শেদ কেবলা জানে শুভ জন্মদিন স্মরণে বিশ্ব আশিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা শুরু করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগের জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমাতুল আলাইহির নূরানিময় কদম মোবারকের শত কোটি সালাম ও কদম পৌঁছে জানাই। সালাম ও কদম বুঝি জানাই কুতুবুল আখতাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল আলাইহার নূরানিময় কদম মুবারক। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকে রসুল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রব্বিল আলামিনের যিনি আমাদের সৃষ্টিকর্তা লালন কর্তা, যার দয়ায় যার কৃপায় আমরা বেঁচে আছি। শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুলিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানিময় কদম মোবারকে, যিনি দয়া করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আবার আশেকে রাসূল হওয়ার। শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ নূরানিময় কদম মোবারক, যিনি দয়া করে আমাদেরকে 1400 বছর পরে আবার আশেকে রাসুল হওয়ার সুযোগ করে দিয়েছেন। 1400 বছর পরে আবার রাসুলের প্রেমিক হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মোর্শেদ কিবলা জানে নূরানিময় কদম মোবারককে শুকরিয়া জ্ঞাপন করি। বিশ্ব আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন গত বছর থেকে আমি আমার মোর্শেদ কেবলা জানে শুভ জন্মদিন স্মরণে বিশ্ব আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা শুরু করেছি। এখন একটু অসুবিধা হচ্ছে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, যেটার কারণে আমরা যদি চাইও ডিসেম্বরে এবার বিশ্ব আশেকে রাসুল সাল্লাম সম্মেলন করতে পারবো না। যেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি সম্মেলন হবে আমাদের দেশের ইলেকশনের পরে, ইলেকশনের আগে আমরা আমাদের বিশ্ব আশেকে রাসুল সম্মেলন করছি না। ইলেকশনের পরে বললেও সঠিক হবে না, সম্ভাব্য আমরা চিন্তা করছি জানুয়ারি মাসের শেষ জানুয়ারি মাসে। আমি এখনো তারিখ ঘোষণা করছি না, আজকেও আমি তারিখ ঘোষণা করব না। সম্ভাব্য হচ্ছে জানুয়ারি মাসের শেষে, কিন্তু এখনো তারিখ ঘোষণা করছি না এই কারণে ইলেকশন পরবর্তীতে দেশের রাজনৈতিক অবস্থা কি থাকে সেইটাও পর্যবেক্ষণ করাটা জরুরি। আপনারা জানুয়ারি মাসের শেষের সপ্তাহ টার্গেট ধরে মাঠে নামেন, কাজ শুরু করবেন, কিন্তু যদি দেখা যায় দেশে এখনো হরতাল অবরোধ চলছে তাহলে আমরা আমাদের সুবিধা মতো সময়ে পিছায় নেব। সো আমরা আমরাও আমাদের সকল কার্যক্রম এন্ড অফ জানুয়ারি অর্থাৎ জানুয়ারির শেষ ধরে আমরা শুরু করছি। সম্মেলন চত্বর গুছানো থেকে শুরু করে সকল কার্যক্রম আমরা এন্ড অফ জানুয়ারিতে শুরু করব, টার্গেট শেষের জানুয়ারি মাসের শেষের সপ্তাহ। এখন কথা হচ্ছে এই, যদি দেশের পরিস্থিতির উন্নতি না ঘটে, হরতাল অবরোধ এবং অন্যান্য বিষয়গুলো উন্নতি না ঘটে, আমরা আমাদের সুবিধা মতো সময়ে পিছিয়ে নিয়ে যাব। কারণ দুইটা বিষয় আমাকে মাথায় রাখতে হবে, আমার সম্মেলন করার চেয়ে আমার ভাইদের বোনদের নিরাপদ থাকাটাও তো জরুরি। আপনি বাস নিয়ে আসবেন, যেভাবে এখন এই যে বাসে আগুন দেওয়া হচ্ছে, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, রাস্তায় গন্ডগোল হচ্ছে, এগুলো যদি থাকে, আল্লাহ না করুক যদি আপনি সেই আমাদের কোনো একটা বাসের মধ্যে এই ধরনের দুর্ঘটনা ঘটে, আমাদের জাকের ভাইরা আহত হবেন, নিহত হবেন বা আগুনে দগ্ধ হবেন, এটা তো আমি কামনা করি না। সো সবার আগে একটু দেশের পরিস্থিতিটা যদি স্থিতিশীল না হয়, আমরা আসলে অনুষ্ঠান করাটা আমাদের জন্য কঠিন হবে।
আমরা ধারণা করছি যে আমরা দেশের পরিস্থিতি ইলেকশন পরবর্তীতে হয়তো একটু স্বাভাবিক অবস্থায় চলে আসবে। যদি ইলেকশন অবস্থায় স্বাভাবিক অবস্থায় ইলেকশনের পর স্বাভাবিক অবস্থায় চলে আসে, সাথে সাথে আমি আপনাদের তারিখ বলে দিব, আপনারা প্রস্তুতি সব নিয়ে ফেলবেন, শুধু বাসটা করবেন, তখন বাস ভাড়া করবেন গিয়ে, তখন সবার প্রস্তুতি তো থাকবেই, বাস ভাড়া গিয়ে মানে ভাড়া করবেন তখন। এখন এখানে একটু অসুবিধা আছে, বিদেশের জাকের ভাইদের যে আগে থেকে ছুটি নেওয়া লাগে, আমরা ধারণা করছি এন্ড অফ জানুয়ারি আগে থেকে ছুটি নেওয়া লাগে আমি জানি, কিন্তু এখন এমত অবস্থায় আমি আগে থেকে তারিখ দেওয়াটা একটু কঠিন, কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি কোথায় যাবে সেটা এখনো আমি বুঝতে পারছি না। আপনারা ও ছুটিগুলো এইভাবেই চিন্তা করেন যে একেবারে সম্মেলনের আগে আগে আসবেন, যদি এদিক সেদিক একটু হয় যাতে ছুটিটা লম্বা সময় রাখতে পারেন, এই আর কি। এখন আসলে সমস্যাটা হচ্ছে দেশের এই পরিস্থিতিটা, নিরাপদ না হলে আপনি এই হরতাল অবরোধের মধ্যে দিয়ে চলাচল করতে পারবেন না। আর একটা ঢাকার বাইরে প্রোগ্রাম, সেখানে শত শত হাজার হাজার গাড়ি, বাস 1,000, গত বছরই প্রায় 1,000 খানিক বাস হয়ে গেছে। তো সেই কারণে আমরা ধারণা করছি জানুয়ারির শেষ সপ্তাহে, তবে এটা এদিক সেদিক হতে পারে, এদিক সেদিক হতে পারে, সেটার মানসিক প্রস্তুতি আপনাদের সবাইকে রাখার জন্যে আমি বিনীতভাবে অনুরোধ করছি। সম্মেলনের সকল প্রস্তুতি অর্থাৎ শরিক জাকেতদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া, একত্রিত করা, কারা কারা যাবে তাদের লিস্ট করা, সব কাজ শেষ করে ফেলবে, শুধু সময়ের অপেক্ষায় থাকবে আমরা যখন সিদ্ধান্তটা জানাবো, সাথে সাথে যাতে আপনারা বাসটা ভাড়া করতে পারেন, এমন ভাবে এই পরিকল্পনা। এই হচ্ছে একটা বিষয়, আর আমরা চেষ্টা করব সম্ভাব্য দেশের পরিস্থিতি দেখে যত আর্লি পারি আপনাদেরকে তারিখটা দেওয়ার জন্য, যত তাড়াতাড়ি পারি, এখন তো প্রেডিক্ট করা যাচ্ছে না। বিশ্ব আশেক রাসুল সম্মেলন এটা আশেক রাসুলের একটি মিলন মেলা, আপনারা জানেন এই সম্মেলন গত বছর আপনারা দেখেছেন আমরা মালিকের দয়ায় কিরকম আয়োজন করেছি। এই আয়োজন প্রমাণ করে আশেক রাসুলের জোয়ার দেশে বিদেশে কেমন আছে, এই আয়োজন প্রমাণ করে আশেকের রাসুল কত আশেকের রাসুল আল্লাহ রাসুলকে ভালোবাসেন, দেশ এবং বিদেশ থেকে আশেকের রাসুলেরা আসেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের আশেকের রাসুল ভাইদের, যারা এই সম্মেলনে বাস নিয়ে দিনরাত পরিশ্রম করে এসেছেন, এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের বিদেশের আশেকের রাসুল ভাইদের, যারাও এই সম্মেলনে এসেছেন এবং সুন্দর আয়োজন করেছেন। তো যেই কারণে আমি ধারণা করছি এই যে এবারের সম্মেলনও আমাদের জন্য আল্লাহ যদি সুযোগ দেয় এরকম মিলন মেলাই হবে। এই সম্মেলনকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। একটা সম্মেলন সফল হয় একক ব্যক্তিত্বে না, আমি সম্মেলনের আহ্বান করতে পারি, আপনারা হচ্ছেন এই সম্মেলনের চালিকা শক্তি। আপনারা যদি আপনাদের এলাকায় এলাকায় গ্রামে গঞ্জে সম্মেলনের প্রচার এগিয়ে নিয়ে যান, এবং আপনারা যদি এই সম্মেলনকে সামনে অগ্রসর করেন, যা এলাকাগুলো থেকে প্রস্তুতি গ্রহণ করেন, এবং সেই প্রস্তুতি অনুযায়ী তরিকার মানুষজনকে নিয়ে সম্মেলনে যোগদান করেন, তাহলেই লক্ষ লক্ষ লোকের একটি সমাগম হতে পারে। পাশাপাশি এই সম্মেলনে অনেক বড় ভূমিকা পালন করেন আমাদের কর্মী ভাইরা, যাদেরকে প্রায় 15 দিন অথবা 1 মাস আগে থেকে সম্মেলন চত্বরে যেতে হয়। যাওয়ার পরে সম্মেলন চত্বর গোছানো, সম্মেলন চত্বরকে সম্মেলন চত্বরে মাঠকে সম্মেলন চত্বরে পরিণত করা, অর্থাৎ মঞ্চ করা, সম্মেলনের আনুষঙ্গিক কাজ করা, এগুলো অনেক বড় দায়িত্ব। তা আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো শুরু করব। আমরা আশা করছি 1 মাস আগে থেকে কর্মী ভাইদেরকে নিয়ে মাঠটাকে সম্মেলন চত্বরে পরিণত করার চেষ্টা করি। ইন বিটুইন আপনারা সাংগঠনিকভাবে জেলাগুলোয়, থানাগুলো, থানা কমিটিগুলো, জেলা কমিটিগুলো, সকল আশেক রাসুলদের সাথে কথা বলা শুরু করেন। সম্মেলনে কিভাবে জাকের বৃদ্ধি করে আসা যায়, কিভাবে বেশি বেশি আশেক রাসুলদেরকে নিয়ে আসা যায়, সেইটা আমরা কামনা করি যে আপনারা সম্মেলনে সকলের সার্বিক সহযোগিতায় সম্মেলনকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো। দেশে এবং বিদেশে আশেকের রাসুলরা যারা আছেন, আপনারাও সকলে বলিষ্ঠ ভূমিকা রাখেন, যাতে আপনারা এই সম্মেলনটাকে সাফল্যমণ্ডিত করতে পারেন। যার যেই সামর্থ্য আছে
অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, সামাজিকভাবে সহযোগিতা করে, যাতে এই সম্মেলনটাকে আমরা সামনে অগ্রসর করতে পারি এবং এই সম্মেলনটাকে সাফল্যমণ্ডিত করতে পারি। পাশাপাশি আমরা এই সম্মেলনে অলরেডি আজকে আপনারা শরিকের বিষয়ে আলোচনা করেছেন, আমিও আপনাদের বলতে চাই যে এই একটা সম্মেলন করা আমাদের, যেহেতু আমরা বাইরের কারো থেকে কোনো ডোনেশন নিই না, এই সম্মেলনের পুরো খরচ আপনার এবং আমাদের, আমার এবং আপনার, আমাদের সকলের সম্মিলিত খরচ হয়। গত বছর এই সম্মেলনের খরচে আমাদের প্রায় 3 কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে। এ বছরও আশা করছি গত বছরের চেয়ে কিছু কমবে, কারণ গত বছর এককালীন অনেকগুলো জিনিস আমাদের কিনতে হয়েছে যেটা এবছর কমে আসবে। তারপরেও এ বছরেও আমাদের সম্মেলনের জন্য আসলে অনেক বড় একটা অর্থনৈতিক চাপ আছে। আমি বুঝি দেশের অর্থনৈতিক অবস্থার এখন খুব একটা ভালো যাচ্ছে না, তারপরও আমি সকল আশেকের রাসুল ভাই ও বোনদের কাছে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন এই সম্মেলনে যতটুকু সম্ভব আপনাদের দ্বারা একটু শরিক হওয়ার জন্য, যাতে এই সম্মেলনটাকে আমরা সাকসেসফুলি করতে পারি। পাশাপাশি যাদের মানত করেছেন, মানতে কাজ হয়েছে, উপকার পেয়েছেন, আপনারাও চেষ্টা করবেন সম্মেলনের আগে আপনাদের মানতগুলো আদায় করে দেওয়ার জন্য। মানতগুলো আদায় করে দিলেও এই মানতের অর্থগুলো আমরা সম্মেলনে জাকেতদের জন্য, আপনাদের জন্য আমরা আবার পুনরায় খরচ করতে পারব। তাই যাদের মানতে উপকার পেয়েছেন, যাদের মানতে উপকার হয়ে গেছে, আপনারাও যদি এই সম্মেলনের পূর্ববর্তী সময়ে আপনাদের মানতগুলো আদায় করে দেন। এই সম্মেলনের 2টা বড় চ্যালেঞ্জ, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, আর একটা হচ্ছে জাকের নিয়ে এসে সম্মেলনটাকে সাকসেসফুল করা। এই 2টা চ্যালেঞ্জই আমাদের সামনে আছে। আল্লাহ যদি সুযোগ দেয় আমরা সাকসেস হব, মালিক যদি দয়া করে আমরা সাকসেস হব, কোনো অসুবিধা নাই। আমি গত বছর সম্মেলনের চেয়ে অনেক কঠিন ছিল, এবছরের চেয়ে অনেক কঠিন ছিল, এবং মালিকের দয়ায় আমরা এটা সাকসেস হয়েছে। দেখেন আমি রাজনীতি করি না, আমি কোনো মানে রাজনৈতিক ব্যক্তিত্ব না, এবং আমি রাজনীতি থেকে দূরে থাকি, নিজেকে দূরে রাখি, কিন্তু দেশের এই অস্থিতিশীলতার কারণে আমরা সম্মেলনটা এই মুহূর্তে তারিখটা আগাইতে পারছি না। আমরা আল্লাহ যদি সুযোগ দেয়, মালিক যদি গোলামদের সুযোগ দেয়, আইদার লাস্ট অফ জানুয়ারি অর লাস্ট অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির অর্থাৎ জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, এই যে কোনো একটা ডেটের মধ্যে সম্মেলন হবে, আমরা সেইটাও আপনাদেরকে 15-20 দিনের মধ্যে ফাইনাল করবো ইনশাল্লাহ। একটু সময় দেন, একটু স্থিতিশীলতা দেখি। 15-20 দিনের মধ্যে যদি আমরা ফাইনাল করে দিই, তাহলে দেখা যাবে কি জানেন, আপনাদের বিদেশ, বিশেষ করে বিদেশের ভাইদের জন্য সুযোগ থাকে আগে থেকে ছুটি নিতে হয়, তারা এই ছুটিটা নিতে পারবে। আমি যেহেতু মাত্র তফসিল ঘোষণা হয়েছে, আমি আজকেও কোনো সিদ্ধান্ত দিতে পারছি না। আমরা আল্লাহ যদি সুযোগ দেয়, মালিক যদি দয়া করে, মালিক যদি সুযোগ দেয়, আমরা একটু দেশের পরিস্থিতি অবজার্ভ করি, দেন আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। সম্মানিত আশেকের রাসুলের, এখন আপনারা বলেন, পরামর্শ সভা তো করলাম, আপনারা আপনাদের প্রস্তুতির কথা তো বললেন, এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা কি বিশ্ব আশেকের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন করতে চান? কারা কারা চান হাত উঠান, কারা কারা বিশ্ব আশেকের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন করতে চান? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি সম্মেলন করতে চাচ্ছি, আপনাদের কারো কোনো আপত্তি থাকলে হাত নামায় ফেলেন, অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আপনাদের আপত্তি আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাই সবাইকে, আমি দেখতে পাই, আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আলহামদুলিল্লাহ রবিল আলামিন, হাত নামান হাত নামান, ঠিক আছে। আমরা বিশ্ব আশেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি, দেশের পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক। আমার মোর্শেদ কিবলাজানের জন্মদিন বিশ্ব আশেকের রাসুল সম্মেলন না করে কি পারি বলে? না করে তো পারবো না, করতে তো হবে। দেশের পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলেই আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে বিশ্ব আশেকের রাসুল সম্মেলনটা করতে পারবো। আমি বুঝি আমাদের জন্য এরকম একটা সময়ে এরকম প্রোগ্রাম করাটা একটু কঠিন, কিন্তু সারা বিশ্বের কোনো কিছু তো বন্ধ নাই, কোনো কিছু বন্ধ নাই, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয় নাই,
নামাজ পড়া বন্ধ হয় নাই, বাচ্চার জন্মদিন করা বন্ধ হয় নাই, অফিসে যাওয়া বন্ধ হয় নাই, কোনো কার্যক্রমই তোমাদের বন্ধ হয় নাই। তাহলে আমার মোর্শেদ কিবলা জানের জন্মদিন স্মরণে বিশ্ব আশেকের রাসুল সম্মেলন কেন বন্ধ থাকবে? করি, আপনারা একটু সহযোগিতা করেন, আমার বোনরাও কিন্তু সহযোগিতা করতে পারেন, বোনরাও এখন যদি একটু সহযোগিতা করেন, ভাইরা সহযোগিতা করেন, আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে পারবো। সবাই মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি একটু চেষ্টা করি এই সম্মেলনটা সাফল্যমণ্ডিত হবে। আমি চাই মোর্শেদ কিবলা জানের শুভ জন্মদিনে আমরা বিশ্ব আশেক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন করি। গত বছর এই সম্মেলনে আমাদের যেই ভুল ত্রুটি হয়েছে আমরা সেই ভুল ত্রুটি গুলোকে নিয়ে কাজ করছি। এবার সম্মেলনে আমাদের কিছু পরিকল্পনা আছে, আপনারা যে সকল জেলা থেকে বাস নিয়ে আসবেন আমরা আপনাদেরকে কিছু নীতিমালা দিয়ে দিব, অর্থাৎ আমরা কিছু লিফলেট আপনাদের কাছে সম্মেলনের 15 দিন আগে আপনাদের কাছে পাঠাই দিব, বাসে বাসে সবার কাছে আপনারা লিফলেট দিয়ে দিবেন। লিফলেটের মধ্যে সম্মেলনের পুরো অনুষ্ঠান সূচিটা থাকবে, তাবারকের সূচিটা থাকবে, কিভাবে সম্মেলনে কোনটার পরে কোনটা হবে সব থাকবে। সো আপনারা কেউ সারপ্রাইজ হবেন না, পুরো সম্মেলনে বাস আপনারা কোথায় রাখবেন তার গাইডলাইন করা থাকবে, হ্যাঁ কোন জায়গায় আপনারা বাস রাখবেন তার গাইডলাইন করা থাকবে, কিভাবে পায়ে হেঁটে আসবেন তার একটা গাইডলাইন করা থাকবে, কোথায় এসে পানি বাথরুম টয়লেট আছে পুরো সম্মেলনের মানচিত্র থাকবে, যাতে আপনি এগুলো খুঁজে পান। তাবারক কয়টা থেকে শুরু হবে আপনি জানবেন, আপনার জুতা আপনি কিভাবে ক্যারি করবেন, একটা একটা নীতিমালা আমরা তৈরি করে আপনাদের কাছে প্রত্যেকটা এলাকায় আমরা পৌঁছে দিব। কথাটা কি বোধগম্য হয়েছে? এতে কি হবে, আপনারা বাসে বসেই আপনারা মিলাদ পড়েন, আমরা তো সবাই বাসে উঠে মিলাদ করি, করি না? বাসটা শুরু করলেন, আমরা সবাই মিলাদ পড়লাম, মিলাদ পড়ার পরে নীতিমালাটা নিয়ে সবাইকে পড়ে শোনাবেন, তারপরে এই নীতিমালা সবাইকে পড়ে শোনানোর পরে সবাইকে বলবেন বুঝছেন কিনা, 2-3 বার নীতিমালাটা বিভিন্ন ভাবে পড়ে শুনিয়ে প্রশ্ন করে সবাইকে আগে রেডি করে নেবেন। গ্রুপ লিডার যারা থাকবেন তাদের কাছে নীতিমালা গুলো থাকবে, ম্যাপ সহ গাইডলাইন থাকবে, আপনারা এটা দেখে 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 এইখানে হাসপাতাল, এইখানে চিকিৎসা কেন্দ্র, অসুস্থ হলে এইখানে যাবেন, পানি খাওয়ার জন্য এখানে যাবেন, বাথরুমের জন্য এখানে যাবেন, পুরো একটা ম্যাপ করা থাকবে। সো আপনারা যাতে এই এলো পাথারি, কারণ লক্ষ লক্ষ মানুষ কোথায় যাবেন এই সম্মেলনে, তারপর বাচ্চা হারায় গেলে কোথায় যাবে, আবার যিনি হারায় গেছেন সে কোথায় যাবে, এই সব কিছু আমরা নির্ধারণ করে দিব এবার। এতে যেটা হবে আপনারা মানে ব্ল্যাঙ্ক থাকবেন না, সম্মেলনের পুরো সূচি আপনার অবগত থাকবেন, সম্মেলনের পুরো ম্যাপ আপনার কাছে থাকবে, এবং কিছু নীতিমালা থাকবে, আপনার সম্মেলন শুরু হবে কয়টায়, আমরা কি কি করতে হবে, অবশ্যই একটু ধর্মীয় পোশাক পরে আসা, হ্যাঁ একটু টুপি মাথায় দিয়ে আসা, একটু পাঞ্জাবির কাপড় মানে ধর্মীয় পোশাক, একটা ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় পোশাক পরে আসা, ধর্মীয় ভাব গাম্ভীর্যতা রক্ষা করা, আপনি চাইলে আপনার নামাজের জায়নামাজটা সাথে করে ক্যারি করে নিয়ে আসতে পারেন, হ্যাঁ এরকম কিছু নীতিমালা, তারপরে আদব রক্ষা করার জন্য কি কি করণীয়, আপনার সমস্যা হলে আপনি কার কাছে কথা বলবেন, এই সব কিছু আমরা একটা ডিটেইল করে আপনাদের কাছে দিব। এত লোকের অনুষ্ঠান, আমি বললাম না যে আমি নিজেই তো মানে এরকম লোক আমরা এক্সপেক্ট করি নাই, যে কি পরিমাণে আশেকে রাসুল হয়েছে, এইবার কি তার চেয়ে বেশি হবে না কম হবে বলেন? বেশি হবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অবশ্যই বেশি হবে, অবশ্যই বেশি হবে। শুনেন, বলেছি তো, এই গোলাম তো একদিন বলেছে, এই গোলামের একটা কথা তো ফলবে না, এমন কোন ময়দান তৈরি হয় নাই যেই ময়দানে দেওয়ানবাগির মুরিদ আশেকে রাসুলকে জায়গা দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ আল্লাহ যদি সুযোগ দেয় আসবে সেই সময়, আসবে সেই সময় যেই সময় লক্ষ লক্ষ আশেকে রাসুলের জোয়ার হবে, এবং আমরা যদি এই আয়োজনটা বছরে একটা ভাইদের জন্য একটা বোনদের জন্য করতে পারি তখন আমার সার্থকতা। এখনো আমি প্রস্তুত না বোনদের জন্য, আল্লাহ যদি সুযোগ দেয়, মালিক যদি দয়া করে, হয়তো বোনদের জন্য সামনে আমরা আমার করার পরিকল্পনা আছে, যাতে পর্দা নষ্ট না করে আমি করতে পারি সেই দিকে আমি খেয়াল রাখছি, এই জন্য একটু অপেক্ষা করেন আল্লাহ যদি সুযোগ দেয়। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই, এবং এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের যার যার এলাকায়, যা আমার জেলা সমন্বয়ক, আমার থানা সমন্বয়ক, আমার সহকারী সমন্বয়ক, আমার সাধারণ আশেক রাসুল ভাইয়েরা, আমার বোনেরা, আপনাদের সবাইকে আমি
এই সম্মেলনের দায়িত্ব দিচ্ছি, এই সম্মেলন আমার আহ্বানে হইলেও এই সম্মেলন আমার একার না, এই সম্মেলন আমাদের, অর্থাৎ আপনার আমার সবার। আমরা সবাই এই সম্মেলনের প্রস্তুতি মাঠে গ্রহণ করা শুরু করি, সাংগঠনিক কার্যক্রমগুলো এখন থেকে শক্তিশালী করি, এলাকায় এলাকায় জাকের ভাইদেরকে কিভাবে বৃদ্ধি করে আনতে পারি সেগুলো নিয়ে আমরা কাজ করি, এবং এখন থেকে আমরা মাঠে কাজ করা শুরু করি। যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে প্রোগ্রাম করি, আপনি আপনার এলাকায় যদি নার্সিং করেন, থানায় যদি, থানা সমন্বয়ক যদি থানা ভিত্তিক জাকের ভাইদের খানকা ভিত্তিক মজলিস ভিত্তিক জাকের ভাইদের নিয়ে নার্সিং করে কে কিভাবে আসবেন সেগুলো যদি আপনারা প্রস্তুত করেন, আল্লাহ যদি সুযোগ দেয়, দেখা যাবে, মালিক যদি দয়া করে, খুব শীঘ্রই আমরা নিজেদের সম্মেলনের প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারবো বলে আমরা আশা করছি। সম্মানিত আশেক রাসুলেরা, এই মোহাম্মদ ইসলাম আমার মোর্শেদ কেবলাজান স্বপ্ন দেখেছেন এই মোহাম্মদ ইসলামকে সংগঠিত করার জন্য। আমার মোর্শেদ কেবলাজানের স্বপ্ন এই মোহাম্মদ ইসলামকে সামনে অগ্রসর করার জন্য। এই স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকেই তো আগায় আসতে হবে, নতুন করে তো কোনো মানুষ আসবে না আগায় আসার জন্য। সো আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এই সম্মেলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এই এই তরিকাটাকে সামনে অগ্রসর করার জন্য। আমি গোলাম, আপনাদের সহযোগিতা চাই। আমি গোলামকে কি আপনারা সহযোগিতা করতে চান? প্লিজ চলুন, বাঁচবো কতদিন? এই যে দেখেন, এক ভাই চলে যায় আরেক ভাই আসে, যতদিন বাঁচি তরিকাটাকে আগলে ধরে সবাই কাঁধে কাঁধ মিলে বেঁচে থাকে, আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই, আমরা যাতে এই সম্মেলনটাকে সাকসেসফুলি শেষ করতে পারি, এবং আল্লাহ যদি সুযোগ দেয়, মালিক যদি দয়া করে, দেখা যাবে এই সম্মেলন হবে এমন সম্মেলন, মানে বিশাল আয়োজন হবে। তারিখ আমি আগেই দিব, আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, আমি একটু অবজার্ভ করি, তারপরে আমি তারিখ দিব ইনশাল্লাহ। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুক, আর সবাই সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেন, আমরা যাতে একটা সাকসেসফুল অনুষ্ঠান করতে পারি, এবং সবাইকে নিয়ে আনন্দ সহকারে একটি সুন্দর আয়োজন করতে পারি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনা করে আমি গোলাম বিদায় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।